উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এই মুহূর্তে। উচ্চ প্রাথমিকে যে সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের যে কাউন্সিলিং সেটি কিন্তু শুরু হতে চলেছে ডিসেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে। যদিও কাউন্সিলিংটি শুরু হওয়ার জন্য দ্বিতীয় সপ্তাহ বলা হয়েছিল, কিন্তু সেটি সময় 7 দিন পিছিয়ে যাওয়ার ফলে তৃতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরে সেই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। গত শনিবারে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার জানিয়েছেন যে 1 সপ্তাহ সময় নিয়ে পরবর্তী কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এসএসসি চেয়ারম্যানের কথা অনুযায়ী এ মাসের মধ্যেই ডিসেম্বরের মধ্যেই কিন্তু দ্বিতীয় কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করবে স্কুল সার্ভিস কমিশন। এবং এই যে 8 দিন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং হয়েছে তার মধ্যে প্রায় 25 জন অনুপস্থিত ছিল। এছাড়াও স্কুল পছন্দ না হওয়ার কারণে চাকরি ফিরিয়ে দিয়েছেন 92 জন। এর ফলে প্রায় 1100-এরও বেশি শূন্যপদ পূরণ করা যায়নি, সেইগুলি খালি রয়েছে। প্রায় উচ্চ প্রাথমিকের যে 1100 বেশি শূন্যপদ কিন্তু খালি রইল। এসএসসি সূত্রে খবর, এক একটি পদে মাল্টিপাল র্যাঙ্কিং হয়, সেই হিসেবে একজন প্রার্থীর সর্বোচ্চ 3টি পদ তৈরি করতে পারবে। সব পদের ক্ষেত্রে তা হবে এমন নয়, গড়ে সেই পদে অন্তত 2500 প্রার্থী ডাক পেতে পারেন আগামী দিনে।